দেখি তো বাইরের কি অবস্থা। কি সুন্দর বৃষ্টি, গাছপালার উপর বৃষ্টি পড়ছে, এটা অসাধারণ সৌন্দর্য। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনগুলো আমার তো খুবই ভালো লাগে। অবশ্য সারাদিন যদি একঘেয়েমি বৃষ্টি হতেই থাকে তখন অবশ্য ভালো লাগে না, কিন্তু ঘরে বসে চায়ের কাপ হাতে নিয়ে জানলার ধারে বৃষ্টি দেখতে, এটা তো আমার খুবই খুবই একটা পছন্দের বিষয়। যে গাছপালার উপর বৃষ্টি পড়ছে, এই এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। গাছগুলো যেন প্রাণ ফিরে পেল। এই যে আমার গাছপালাগুলো কি সুন্দর হয়েছে বৃষ্টির মধ্যে। এই যে জানালার ধারে, এই বাইরে এখানে ছোট্ট একটা উঠোনের মতো আমার ছাদ আছে, এখানে আমি এই যে টেবিলটা রেখে দিয়েছি, টেবিলের উপরে ছোট ছোট টব রেখেছি, এটা আমার খুবই একটা পছন্দের জায়গা। এই জানালা দিয়েই এই জায়গাগুলো আমি দেখতে পাই, আমার খুবই ভালো লাগে। যখনই অবসর পাই আমি এখানে এসে বসি। আর এই যে একটা করলার গাছ এখানে উঠে গেছে, বৃষ্টি পড়ছেই পড়ছেই, বৃষ্টি তো হতেই আছে। এখন আমি যাই নাস্তা করে নিই। আমি আমার সকালের নাস্তাটা বানিয়ে নিলাম, এখন আমি নাস্তাটা করে নেব। আর ওইদিকে তো খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে, আমি আবার বৃষ্টি দেখতে চলে যাব, বৃষ্টি তো খুবই ভালো লাগে। আর এখানে আমি চায়ের পানিটা বসিয়ে দিয়ে আবার এক কাপ চা নিয়ে বৃষ্টি দেখতে থাকবো আর চা খেতে থাকবো। আপনারাও নিশ্চয়ই বৃষ্টির মধ্যে চা খেতে খুবই পছন্দ করেন, বৃষ্টি দেখতে আর চা খেতে। আমি তাহলে চাটা নিয়ে আসি, আল্লাহ হাফেজ।